মাদার হ্যান্ডিক্রাফট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টাটি অন করে দিন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অল বাটনে ক্লিক করুন। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমি সাজু আহমেদ, আমার ইউটিউব চ্যানেল মাদার হ্যান্ডিক্রাফট বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল মাদার হ্যান্ডিক্রাফট বিডি। প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। বন্ধুরা, আপনারা যে পুঁতি দিয়ে তৈরি গাজরটি দেখতে পাচ্ছেন, এখন এটি আমি তৈরি করে শেখাবো ইনশাআল্লাহ। খুব সহজ নিয়মে আপনাদের তৈরি করে শেখাবো। তো দেখুন, খুব সুন্দর একটি গাজর, এটা আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। আমি খুব সহজ নিয়মে আপনাদের শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। দেখুন, আপনার ডাটাগুলো ছোটো ছোটো পুঁতি দিয়ে তৈরি করতে পারেন, খুব সুন্দর লাগবে। আমার কাছে ছোট পুঁতি ছিল না, আমার কাছে পুঁতিগুলো ছিল, যেগুলো সেগুলি করেছি। চলুন বন্ধুরা, শুরু করা যাক এটি তৈরি করতে। যা যা লাগবে আমার, দেখুন বন্ধু, এখানে আমি 50 নম্বর অক্সুতা নিয়েছি, তারপরে এখানে 8 নম্বর গোল পুঁতি কমলা কালার নিয়েছি, এখানে 20 গ্রামের মতো। তারপরে এখানে 8 নম্বর সক্কা ডাবল পুঁতি এখানে নিয়েছি আমি 10 গ্রামের মতো। টোটাল 30 গ্রাম থেকে 40 গ্রাম লাগবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আমি 2 থেকে 3 হাত সুতা কেটে নিয়েছি, এখানে আমি 8টি পুঁতি অ্যাড করব। দেখুন, বামাতে সুতায় আমি ছক্কা পুঁতি 8 নম্বর ডাবল যেটা সবুজ পুঁতি, এখানে আমি 8টি পুঁতি ভরে নিয়েছি। দেখুন, আমি 8টি পুঁতি ভরে নিলাম। নেওয়ার পর একটি পুঁতির সাথে ওপরেটি সুতা এনে ক্রস করে দেবো। দেখুন, ওপরেটি সুতা এনে কী করলাম, ক্রস করে দিলাম। সুতার মাথা দুটি একসঙ্গে ধরে আমি শক্ত করে টান দিলাম। দেখুন, একটি আটের ফুল তৈরি হয়ে গেছে। এবার কী করতে হবে, দেখুন, এখানে 4টি পুঁতি নিতে হবে। এই সুতা আমার 1টি পুঁতি আছে, বামাতে সুতা 4টি পুঁতি নিতে হবে। বামাতে সুতা 4টি পুঁতি ভরে নিচ্ছি এবং কী করবো, আমি ডানাতে সুতা দিয়ে ক্রস করে দেবো। আমি দেখুন বন্ধু, ক্রস করে দিলাম, এখানে 5টি ফুল তৈরি হয়ে গেছে। আবার সামনে থেকে 1 পুঁতি কম নিতে হবে আমাকে, আর 3টি করে পুঁতি বাম সুতা অ্যাড করতে হবে এবং ডান সুতা দিয়ে ক্রস করে দিতে হবে। দেখুন, সুতায় 2টি পুঁতি আছে, আমাকে আরও 3টি পুঁতি নিতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলে যারা একদম নতুন, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আবারও সামনের দিকে আমি 1 পুঁতি কমন বা 3টি করে পাম সুতায় পুঁতি অ্যাড করে পুরোটা লাইন করে নেবো। এইভাবে দেখুন, আমি করে নিয়েছি, 1টি পুঁতি বাদ রেখেছি ফুল আমি আপনাদের দেখানোর জন্য। দেখুন, আবার এখন সামনের দিকে আমি 2 পুঁতি কমন নেবো। মনে রাখবেন, লাইন শেষ করার সময় 1টি পুঁতি বেশি কমন নিতে হয়, কোনো লাইন সংযোগ দেওয়ার সময়, জোড়া দেওয়ার সময়। এই যে দেখুন, আমি এখানে সুতায় 3টি পুঁতি আছে, 2টি পুঁতি কমন নিয়েছিলাম, আগে 1টি ছিল, এখন 2টি পুঁতি বাম সুতায় ভরে নেবো এবং ডান সুতা দিয়ে ক্রস করে দেবো। তো বন্ধুরা, এখানে আমি টোটাল 8টি ফুল করেছি আমি। দেখুন, 5টি ফুল 8টি হয়েছে আমার এখানে। আমি সামনের দিকে আবার 1 পুঁতি কমন নেবো, আবার 3য় লাইন শুরু করবো। দেখুন, সামনের দিকে 1 পুঁতি কমন নেব। প্রথমে 8টি ফুল 1টি ফুল করেছিলাম, পরে 1টি দ্বিতীয় লাইনটি করেছি, আর 8টি 5টি ফুল করেছি আমি। দেখুন, আমি সুতায় আমার 2টি পুঁতি আছে, আমি 6 ফুল করবো, তাই বাম সুতা 4টি পুঁতি ভরে নিচ্ছি। 4টি পুঁতি ভরে নিলাম, এবার কী করে ডানের সুতা দিয়ে প্রথমটির সাথে ক্রস করে দেবো। তাহলে বন্ধুরা দেখুন, এখানে 8টি ফুল তৈরি হয়ে যাবে। দেখুন, 3 নম্বর লাইনে আমি 8টি ফুল 6 ফুল করলাম, ভুল হয়ে গেছে, এখানে আমি 6 ফুল করে নিয়েছি। সামনের দিকে 1 পুঁতি কমন নিলাম, সরি 2 পুঁতি কমন নিয়েছি, এখন সুতায় 3টি পুঁতি আছে, আর 3টি পুঁতি বামাতে সুতা ভরে নিচ্ছি এবং ডানের সুতা দিয়ে ক্রস করে দেবো। দেখুন, ক্রস করে দিলাম, এখানে আমি 6 ফুল করতেছি। দেখুন, আবার সামনের দিকে 2 পুঁতি কমন নেব, সুতা 1টি পুঁতি আছে, আরও 2টি পুঁতি কমন নেব, তাহলে সুতা আমার 3টি পুঁতি থাকবে, আর 3টি পুঁতি বামাতে সুতা ভরে নিতে হবে এবং ডানাতে সুতা দিয়ে ক্রস করে দিতে হবে। তাহলে বন্ধুরা কী হবে, 6 ফুল তৈরি হবে। দেখুন, আবার 6 ফুল তৈরি করে আপনাদের দেখালাম। এবার 2 পুঁতি কমন নিতে হবে পুরোটা লাইন, এবং 3টি করে পুঁতি অ্যাড করতে হবে, এইভাবে পুরোটা লাইন করে নিতে হবে। দেখুন, পুরোটা লাইন আমি করে নিয়েছি, এখানে আবার এখানে 2টি 1 পুঁতি বেশি কমন নিতে হবে, যেহেতু লাইন সংযোগ দেবো আমি, 2টি লাইন জোড়া দিয়ে দেবো। দেখুন, সেজন্য কী করতে হবে, 3 পুঁতি কমন নিতে হবে। আগে 2টি নিয়েছিলাম, এখন 1টি পুঁতি বেশি, তাহলে 3 পুঁতি কমন নেবো। আগে 1 পুঁতি ছিল, এখন 3 পুঁতি কমন নিলাম, সুতা 4টি পুঁতি আছে, আর 2টি পুঁতি বাম সুতা ভরে এবং ডান সুতা দিয়ে ক্রস করে দেবো। দেখুন বন্ধুরা, এখানে আমার 3 নম্বর লাইনটি কমপ্লিট হয়ে গেলো। 3 নম্বর লাইন 6 ফুল 8টি করেছি, এখানে কমপ্লিট হয়ে গেলো। বন্ধুরা, অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে জানেন না, এক বন্ধু বলছে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারি না। দেখুন, আমার চ্যানেল নাম মাদার হ্যান্ডিক্রাফট বিডি, তার পাশে দেখবেন ভিডিও নিচে দেখবেন লাল সাবস্ক্রাইব লেখা আছে, সেখানে টাচ করে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে একটি ঘন্টা আছে, ঘন্টাটি টাচ করে অন করে দেবেন, এবং আপনাদের অপশন দেখাবে অল, পার্সোনাল এবং নন। আপনারা অল বাটনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন, আপলোড করা মাত্র পেয়ে যাবেন। দেখুন, তারপরে ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন, এবং নিচে শেয়ার আছে, শেয়ার করে আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে রেখে দেবেন, যাতে আপনার শুভাকাঙ্ক্ষীরা দেখতে পায় এবং কিছু শিখতে পারে। তো বন্ধুরা চলুন, এখানে আমি 4 নম্বর লাইনটি শুরু করব।
দেখুন এখন সামনে থেকে এক পুঁতি কমন নিলাম, এখন সুতায় দুটি পুঁতি আছে, তিন, এবার কী করবো আমি, চারটি পুঁতি ভরে নেবো বাম সুতায়, চারটি পুঁতি ভরে নিলাম আর সুতায় দুটি আছে, ডানের সুতায় দিয়ে ক্রস করে দেবো। দেখুন এখানে ছয় ফুল তৈরি করে ফেললাম। এবার আমি কী করে দেখুন সামনের দিকে দুই পুঁতি কমন নেব। বন্ধুরা এখানে একটু এ আছে, একটু সমস্যা, দেখুন এখানে একবার ছয়ের ফুল একবার পাশে ফুল হবে, এখানে সুতায় তিনটি পুঁতি আছে, আমাকে পাশে ফুল করতে হবে, তাই দুইটি পুঁতি বাম সুতা ভরে নিতে হবে। এখানে একবার ছয়ের ফুল একবার পাশে ফুল হবে, দেখুন ডানের সুতা দিয়ে ক্রস করে দেবো, কিন্তু সবসময় দুই পুঁতি কমন নিতে হবে, একবার তিনটি পুঁতি ভরতে হবে, একবার দুইটি পুঁতি ভরতে হবে। দেখুন দুই পুঁতি কমন নেব, সুতায় একটি পুঁতি কমন আছে আর দুইটি পুঁতি সামনে দিকে কমন নিচ্ছি। এখন তাহলে সুতায় তিনটি পুঁতি আছে, দেখুন আমাকে ছয় ফুল করতে হবে, তাই তিনটি পুঁতি বাম সুতা ভরে নিতে হবে এবং ডানাতে সুতা দিয়ে কী করতে হবে, প্রথমটির সাথে ক্রস করে দিতে হবে। দেখুন বন্ধুরা এটা আমার চার নম্বর শাড়ি চলতেছে, সামনের দিকে আবার দুই পুঁতি কমন নেব। দেখুন সুতায় তিনটি পুঁতি আসা, দুইটি পুঁতি বাম সুতা ভরে নেব, ডানের সুতা দিয়ে ক্রস করে দেবো, তাহলে আমার পাঁচের ফুল তৈরি হবে। এখানে দেখুন বন্ধু এখানে পাঁচের ফুল তৈরি করে ফেললাম, একবার ছয়ের, একবার পাঁচের, একবার ছয়ের, আবার আমি দুই পুঁতি কমন নেব। এবার আমি কী করবো, ছয়ের ফুল তৈরি করবো, সেই জন্য বাম হাতে সুতায়, এখন তিনটি পুঁতি আছে সুতায়, আমাকে তিনটি পুঁতি বাম হাতে সুতা ভরে নিতে হবে এবং ডানের সুতা দিয়ে ক্রস করে দিতে হবে, তাহলে আবার ছয়ের ফুল তৈরি হবে। একবার ছয়ের, একবার পাঁচের, একবার দুই কমন ছয়ের, একবার দুই কমন পাঁচের ফুল তৈরি করতে হবে। এবার পুরোটা লাইন করে নিতে হবে, দেখুন বন্ধু পুরোটা লাইন করেছি আমি, একবার এদিকে ছয়, এদিকে ছয়, আমাকে মাঝখানে পাশে ফুল করতে হবে, তাই তিন পুঁতি কমন নিতে হবে। মনে রাখবেন কোনো লাইন সংযোগ দেওয়ার সময়, দেখুন মিলিয়ে দেওয়ার সময় একটি পুঁতি বেশি কমন নিতে হয়, আগে দুইটি নিয়েছিলাম এখন তিনটি পুঁতি কমন নিতে, এখন সুতা চারটি পুঁতি আছে। দেখুন আমাকে কী করতে হবে, একটি পুঁতি ভরে বাম হাতের সুতা ভরে ডানের সুতা দিয়ে ক্রস করে দিতে হবে। দেখুন বন্ধুরা এখানে আমার সুতা যেহেতু শেষ হয়ে গেছে, আমি শক্ত করে গিট দিচ্ছি, এখানে সুতা আমার শেষ, নতুন সুতা আমি ভরে নেব। সুতাগুলো বিভিন্ন গিট দিতে শক্ত করে এখানে, তারপর সুতাগুলো বিভিন্ন পুঁতির ভিতর ঢুকিয়ে রেখে কেটে দিতে হবে, কোনো সময় যে খুলে যাওয়ার জন্য শক্ত করে আবার গিট দেওয়া যায়, কয়েকটি পুঁতির ভিতর ঢুকিয়ে রাখতে হবে, সুতাগুলো লুকিয়ে রাখতে হবে এবং কেটে দিতে হবে। বন্ধুরা আমার চার নম্বর লাইনটি শেষ হয়ে গেলো, চার নম্বর লাইনে আমি আটটি ফুল করেছি, সুতাগুলো কেটে দিচ্ছি। দেখুন নতুন করে কীভাবে সুতা লাগাতে হয় আমার একটি ভিডিও আছে, নতুন যারা নতুন পুঁতির কাজ শেখেন তাদের জন্য একটা ভিডিও তৈরি করা আছে, সূত্রগুলো কীভাবে শিখতে হয় নতুনদের জন্য, এটা আমি একটি ভিডিও করা আছে, আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন এবং কাজ শিখতে পারেন। দেখুন বন্ধুরা চার নম্বর লাইনটি আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি দুই হাত পরিমাণ সুতা নিয়েছি, কীভাবে সুতা অ্যাড করতে হয় দেখুন, এখানে তিনটি ফুল থেকে তিনটি করে পুঁতি, তিনটি পুঁতি নেবো। দেখুন এই ছয়ের ফুল থেকে একটি পুঁতি নিলাম, পাঁচের ফুল থেকে একটি পুঁতি নেবো আমি কমন, এবং আবার ছয়ের ফুল থেকে এই পুঁতিটি কমন হয়, তিনটি ফুল থেকে তিনটি পুঁতি কমন নিলাম। দেখুন দেখুন এখন তিন পুঁতিতে আমার সুতা আছে, দেখুন একবার, দেখুন তিনটি পুঁতিতে আমি সুতা ঢুকিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে আমি সাতের ফুল তৈরি করবো, সেজন্য বাম হাতের সুতা আমি চারটি পুঁতি নেব, চারটি পুঁতি নিলাম এবং ডানের সুতা দিয়ে ক্রস করে দেবো। দেখুন বন্ধুরা এখানে পাঁচ নম্বর শাড়িতে এখানে ছয়ের সাতের ফুল তৈরি করলাম, আবার সামনের দিকে তিন পুঁতি কমন নিতে হবে, সুতা একটি পুঁতি কমন আছে, আরও তিনটি পুঁতি নিতে হবে, তাহলে সুতা চারটি পুঁতি থাকবে আমার, দেখুন দুই তিন, এখন সুতা আমার চারটি পুঁতি আছে, দেখুন তিন পুঁতি কমন হওয়ার ফলে সুতা চারটি পুঁতি আছে, আর এখন তিনটি পুঁতি নিতে হবে, আমাদের সুতো তিনটি পুঁতি নিতে হবে এবং ডানার সুতো দিয়ে ক্রস করে দিতে হবে। বন্ধুরা এটা আমরা পাঁচ নম্বর শাড়ি আমি করতেছি, এটা পাঁচ নম্বর লাইন, দেখুন দুটি ফুল হয়ে গেল, সাতের ফুল আবারও সামনের দিকে আমি তিন পুঁতি কমন নেব, দেখুন তিন পুঁতি কমন নিলাম, সুতা একটি থাকবে অল টাইম আর তিনটি পুঁতি কমন নিতে হবে। এখন সুতা চারটি পুঁতি আছে, তিনটি পুঁতি বাম সুতা বনেছি এবং ডানো সুতা দিয়ে ক্রস করে দেবো। দেখুন আবারও সাতের ফুল তৈরি হয়ে গেছে, এবার লাইনটি সংযোগ দেওয়ার পালা, মানে লাইনটি আমার শেষ, সেই জন্য আমাকে চার পুঁতি কমন নিতে হবে। দেখুন একটি সুতার মধ্যে একটি পুঁতি আছে, আরও চারটি পুঁতি নিতে হবে, এখানে গিট আছে, দুই তিন চার, এবার নেব চার, এখন সুতা আমার পাঁচটি পুঁতি আছে, আরও দুইটি পুঁতি বাম সুতা ভরে নিতে হবে, ডান সুতা দিয়ে ক্রস করে দিতে হবে। দেখুন আর দুইটি পুঁতি, এখানে পাঁচটি পুঁতি আছে সুতায় আমার, আমাকে আর দুইটি পুঁতি নিতে হবে, বাম হাতে সুতা দুইটি পুঁতি নিতে হবে, ডান সুতা দিয়ে ক্রস করে দিতে হবে। বন্ধুরা ভিডিও চলাকালীন দেখুন উপরে একটি সাজ ভিডিও শো করবে, পর্দার মধ্যে ওখানে টাচ করে সুন্দর সুন্দর পাঁচটি ভিডিও দেখে নিতে পারেন, সাজ ভিডিও বা আই বাটন শো করবে, সেখানে টাচ করে ভিডিও দেখে নিতে পারেন। দেখুন আমি সামনের দিকে এক পুঁতি কমন নেব, আবার আমি এখানে ছয় নম্বর লাইন শুরু করব, পাঁচ নম্বর লাইনে আমি সাতের ফুল করেছি চারটি, দেখুন বাম হাতে সুতা আমি তিনটি পুঁতি ভরে নিচ্ছি, সুতা দুটি পুঁতি আছে, ডানের সুতা দিয়ে ক্রস করে দিলাম। দেখুন বন্ধুরা এখানে পাঁচের ফুল তৈরি হয়ে গেছে, আবার সামনের দিকে আমি দুই পুঁতি কমন নেব আর দুইটি পুঁতি বাম সুতা অ্যাড করবো, ডানের সুতা দিয়ে ক্রস করে দেবো। দুই পুঁতি কমানোর ফলে সুতা আমার তিনটি পুঁতি আছে, আর দুইটি পুঁতি নিতে হবে বাম হাতে সুতা, ডান সুতা দিয়ে ক্রস করে দিতে হবে।
এবং ভিডিও চলাকালীন দেখুন ভিডিও শেষে দেখবেন চারটি ভিডিও পর্দায় শো করতেছে, সেখানে টাচ করে ভিডিওগুলো দেখে নিতে পারেন, সুন্দর সুন্দর ভিডিও। আবারও সামনের দিকে দুই পুঁতি কমন নিতে হবে, সুতায় একটি পুঁতি সবসময় কমন থাকবে, আর দুইটি পুঁতি নিতে হবে, সুতায় তিনটি পুঁতি আছে। এবার সুতায় দুইটি পুঁতি ভরতে হবে বাম হাতে সুতায় এবং ডানের সুতা দিয়ে ক্রস করে দিতে হবে। বন্ধুরা এটা আমার ছয় নম্বর শাড়ি চলতেছে, ছয় নম্বর শাড়ি দেখুন, ছয় নম্বর পাঁচশো ফুল করতেছি, এখানে তিন কমন নিতে হবে, যেহেতু লাইনটি সেই একটি পুঁতি বেশি কমন নিতে হবে। আগে দুইটি নিয়েছিলাম, এখন তিনটি নেব, দুই তিন। বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন। এখানে চারটি পুঁতি আছে সুতায়, একটি পুঁতি নিতে হবে, তাহলে পাশে ফুল তৈরি হয়ে যাবে আমার। বন্ধুরা ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটি কেমন হলো। দেখুন বন্ধুরা এখানে আমি চারে ফুল তৈরি সুতা, আমার একটি পুঁতি আছে দেখুন। এবার আমি সাত নম্বর লাইন শুরু করবো। দেখুন বন্ধুরা অনেক বন্ধুরা বলেছে আমি সাবস্ক্রাইব করতে পারি না, কিংবা সাবস্ক্রাইব করতে অনেকে জানেন না। দেখুন ভিডিও নিচে এরকম একটি প্ল্যাটফর্ম দেখতে পারবেন, মাদারহানিকা বিডি, নিচে একটি সাবস্ক্রাইব লেখা, সেখানে টাচ করে সাবস্ক্রাইব করুন এবং পাশে একটি ঘন্টা আছে, ঘন্টাটি অন করে দিন এবং এরকম অপশন দেখাবে নন, পার্সোনালাইজ এবং অল। আপনারা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অল বাটন ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্র সঙ্গে সঙ্গে আমরা পেয়ে যাবেন। এবং ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন এবং শেয়ার করে আপনাদের ফেসবুকে রেখে দেবেন, যাতে আপনার বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষীরা ভিডিওটি দেখতে পায় এবং তারা কিছু তৈরি করতে পারে। তো বন্ধুরা দেখুন এখানে আমি সাত নম্বর শাড়ি শুরু করবো, সেজন্য সুতো আমার একটি পুঁতি আছে, আমাকে চারে ফুল করতে হবে, সেজন্য বাম হাতের সুতো চারটি পুঁতি ভরে নিচ্ছি এবং ডান হাতের সুতো দিয়ে ক্রস করে দেবো। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যেহেতু নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। সামনের দিকে এক পুঁতি কমন নেব আমি, এখন সুতায় দুইটি পুঁতি আছে, আমাকে চারে ফুল করতে হবে, তাই বাম হাতের সুতায় দুইটি পুঁতি নিতে হবে এবং ডানের সুতা দিয়ে ক্রস করে দিতে হবে, তাহলে আমার কী হবে চারে ফুল তৈরি হয়ে যাবে। এখন আবারও সামনের দিকে আবারও এক পুঁতি কমন নেব, সুতায় একটি পুঁতি সবসময় থা আছে, একটি পুঁতি কমন নিতে হবে, সুতায় দুইটি পুঁতি এখন থাকলো, আর দুটি পুঁতি নিতে হবে আমাদের সুতায় এবং ডানের সুতা দিয়ে ক্রস করে দিতে হবে। দেখুন বন্ধু এখানে চারে ফুল হয়ে গেছে তিনটি, এখন এটা শেষ, সামনের দিকে এক পুঁতি বেশি কমন নিতে হবে, এক দুই, যেহেতু লাইনটি আমার শেষ, দুই এক পুঁতি বেশি কমন নিতে হবে। এখন সুতায় তিনটি পুঁতি আছে, আর একটি পুঁতি ভরে আমি কী করবো শক্ত করে গিট দেবো এখানে। দেখুন আমি শক্ত করে এখানে গিট দেবো। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগতেছে আমাকে কমেন্ট করে জানাবেন। এবার দেখুন দুই পুঁতি কমন নেব আমি, সামনের দিকে ডান সুতা দিয়ে ডান পাশে দুই পুঁতি কমন নেব। এখন সুতায় আমার দেখুন সুতা দুই দিকে আছে, সমান সমান দুই দিকে আছে, এখানে একটি পুঁতি যে কোনো সুতা ভরলে হবে, বাম সুতা ভরে নিলাম এবং ডান সুতা দিয়ে ক্রস করে দেবো, সরি ক্রস না এখানে গিট দেবো, তাহলে কী হবে মিডিলে আমার পুঁতিটি বসে যাবে। দেখুন এখন তীরের মতো সিস্টেম হয়ে গেছে, দেখুন পুঁতিটি বসিয়ে নিলাম ওখানে, হ্যাঁ এখন সুতাগুলো কেটে দেবো, পুঁতির ভিতরে ঢুকে কেটে দেবো। দেখুন বন্ধুরা হয়ে গেল, এখন আমি কীভাবে ডাটা লাগাবো দেখুন, একটি পুঁতির নীল পুঁতির ভিতর, সরি নীল সবুজ পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিলাম, নেওয়ার পর এখানে নয়টি পুঁতি অ্যাড করতে হবে। দেখুন যে কোনো সুতা আমি নয়টি পুঁতি এখানে ভরে নেব, আপনারা ইচ্ছে করলে ছোটো ছোটো পুঁতি বাজারে পাওয়া যায় সবুজ কালার পুঁতি, সেগুলো আপনারা ডাটা হিসেবে তৈরি করতে পারেন। এখানে দেখুন আমি নয়টি পুঁতি অ্যাড করেছি, একটি পুঁতি অ্যাড করলাম, করার পর একটি পুঁতি বাদ রেখে আবার সব পুঁতির ভিতর দিয়ে সুতাগুলো আমি কমন নেব, মানে অর্থাৎ সুতাগুলো বের করে নেব। দেখুন বন্ধুরা আমি সুতাগুলো বের করে নিলাম, নেওয়ার পর এখানে দেখুন টান দেবো, এটা ধরে আমি টান দেবো, দেখুন আবার ডাটা তৈরি হয়ে গেলো একটি, দেখুন তারপরে আবার এই পুঁতির ভিতর দিয়ে সুতা বের করে নিতে হবে, প্রত্যেক দুইটি পুঁতির মাঝখানে ফাঁকা জায়গায় করে একটা করে ডাটা হবে, এখানে টোটাল আটটি ডাটা হবে। দেখুন আবারও আমি নয়টি পুঁতি ভরে নেব, এখানে আমার আটের পুঁতি দিয়ে যে ফুলটা করা আছে সবুজ পুঁতি দিয়ে, তার প্রত্যেক গ্যাপে গ্যাপে একটি করে ফুল ডাটা হবে, আপনারা করে নিতে পারবেন সহজে। দেখুন এটা ধরে এটা একটি পুঁতি বাদ রেখে সকল পুঁতির ভিতর দিয়ে সুতা বের করে দেখুন এভাবে টান দিবেন, একটি করে ডাটা তৈরি হয়ে যাবে। আবারও একটি সুতা পুঁতির ভিতর দিয়ে সুতাটা বের করে নিতে হবে, এদিকে কমন নিতে হবে, নেওয়ার পর আবারও এই সুতার মধ্যে পুঁতিগুলো অ্যাড করতে হবে। দেখুন এভাবে আমি করে নিয়েছি, এখানে আটটি পুঁতির মধ্যে আটটি ডাটা সেট করতে হবে, এখানে আর খুব সহজে পারবেন। এখন আমি সুতাগুলো শক্ত করে গিট দিয়ে কেটে দেবো এবং কয়েকটি পুঁতির ভিতর আমি গুলুকিয়ে রাখবো সুতাগুলো, যে কোনো সময় খুলে গেলে অতটা শক্ত করে গিট দেওয়া যায়। তো বন্ধুরা আমার গাজরটি হয়ে গেল, পুঁতির গাজরটি, এটা আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং যেহেতু আমার চ্যানেলটি নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের কোনো পছন্দের ভিডিও থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি তৈরি করে শেখাবো। তো বন্ধুরা দেখুন খুব সুন্দর একটি গাজর তৈরি হয়ে গেল, এটা আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন, আমি খুব সহজ নিয়মে শিখিয়ে দিয়েছি ইনশাআল্লাহ, কতটুকু বোঝাতে পেরেছি আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মাদার হ্যান্ডিক্রাফট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টাটি অন করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন।